আল্লামা শামুদ সুফি ওই পর্যায়ের মুত্তাকি যে মেয়েরা ডিস্টার্ব করে শুধু এ কারণে তিনি কি করেছেন মাদ্রাসায় সম্পর্কে আমি কি বলবো? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের ছাত্র শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী জুমার নামাজ পড়াইতেন। একদিন ওই মাদানী মসজিদে আমিও 1 মাস 13 দিন নামাজ পড়াইছি, যে মসজিদের কথা বলতেছি। তো একদিন এই ইয়াং যুবক আহমদ শফিকে বলতেছেন, আহমদ শফি যাও তুমি জুমার নামাজ পড়াই দিয়ে আসো। তো আহমদ শফি সব গিয়ে জুমার নামাজ পড়াইছেন। অন্যরা গিয়ে বলতেছে, হুজুর বাচ্চা ছেলে তারা জুমা পড়াইতে দিলেন, তোমরা তো বাচ্চা বলতেছ, আমি তো দেখতেছি ওর পিছনে পুরো বাংলাদেশের মানুষ দৌড়ে গেছে। আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ, আমি তার সম্পর্কে কি বলবো? এক নিভৃত চারিক প্রচার বিমুখ অসাধারণ বিদগ্ধ আলেম, এক বড় মুহাদ্দিস, একজন বড় আবেদ, একজন বড় জাহিদ, যিনি কখনো কোনো রাজনৈতিক দল করতে যান নাই, যিনি কখনো প্রচার চান নাই, যিনি কখনো কোনো মঞ্চে গিয়া নিজেকে শো করতে চান নাই, নীরবে নিভৃতে তিনি আল্লাহ ইবাদত করতেন, সারা রাত জায়নামাজে কাটাইতেন, লম্বা লম্বা সিজদা দিতেন, কোরআনে কারিমের তিলাওয়াত করতেন, জিকির করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, ম্যাক্সিমাম রাত ওনার নির্ঘুম কাটতো জায়নামাজে। সেই আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে আমি কি বলবো? বাংলাদেশের মানুষ হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহ ইন্তেকাল হয়ে যায়, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আর নাই, কামড়া কামড়ি গুতাগুতি চতুর্দিকে চলছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ ইন্তেকাল হয়ে যায়, সর্বজন মান্য কোনো বুজুর্গ পাওয়া যায় না, যারা মঞ্চে ময়দানে দাপাদাপি করে, কারো নেতৃত্বে সারা দেশ এক হতে পারে না। নাস্তিক মুরতাদরা লাফালাফি করে, ইসলামের দুশ্মনরা নাচানাচি করে, এই ইসলামের দুশ্মনদের নাচানাচি লাফালাফি নর্তন কুর্দন বন্ধ করতে হলে একজন এমন ব্যক্তি দরকার যার নেতৃত্বে গোটা দেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতা যেন এক পতাকার নিচে আসতে পারে। এমন একজন লোক যখন দরকার, কোন নেতা আসতে পারে নাই, কোন মাঠে ময়দানের কোন ফেজ আসতে পারে নাই, ওই নিভৃত নিভৃত চারি আবেদ জাহেদ শাইখুল হাদিস শাইখুল ইসলামকে ওখান থেকে মফস্বল থেকে তাই না, আমরা বলছি আপনি আমাদের মাথার মুকুট। সারা দেশ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সকল তার সামনে অবনত মস্তক হয়ে গেছে, আজ তিনি আমাদের মাঝে। কি খোয়াইছি আমরা, কি হারাইছি আমরা? ও ভাই, হারাইছি কি? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর সন্তান, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহকে, যিনি রওজা পাকের পাশে বসে 18 বছর বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাব পড়াইছে, তার ছাত্র, তার ওই সুদৃষ্টি প্রাপ্ত ওই নূর সিনাই নিয়া যিনি পুরো বাংলা না গোটা দুনিয়ায় যিনি আলো ছড়াই, ওখানে বসে আজ সেই লোক আমাদের মাঝে নাই। শতায়ু পার হয়ে 100 বছরের অধিক তার বয়স হয়ে গিয়েছিল, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। বিদায় তো অবধারিত, যদি থাকার হতো নবীজি থাকতেন, নবীজি যখন থাকেননি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কেমন করে থাকবেন? পরিশেষে আমি লম্বা কথা বলবো না, পরিশেষে একটা কথা বল, আমরা আজকে উনি মারা গেছেন কপাল চাপড়াই, আহ আহ লাভ নাই, আমরা আজকে ওনার জন্য কান্দি, এই কান্দাও লাভ নাই। আমি এক হাদিস শুনাইতেছি আপনাদেরকে, বুখারি শরীফ মুসলিম শরীফ সহ সব হাদিসের কিতাবের হাদিস, নবীজি হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাইতেছেন। ইয়েমেনে পাঠানোর সময় বললেন, মুয়াজ তুমি উঠে চড়ো। হযরত মুয়াজ উঠে চড়ছেন, মুয়াজকে জানেন? মুয়াজ হলেন ওই সাহাবি যিনি হাসরের ময়দানে আলেমদের একটা মিছিল হবে, ওই মিছিলের পতাকা যার হাতে থাকবে তিনি হলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলু صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا تذكروا موتاكم إلا بخير أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আল্লামা শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির রুহের ইসালে সওয়াবের উদ্দেশ্যে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের মাননীয় সভাপতি সারা দেশের সারা জাগানো এবং সকলের হৃদয়ের মনের মণিকুঠায় স্থান অধিকারকারী জনপ্রিয় বক্তা আল্লামা হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি এবং উপস্থিত হযরত ওলামা একরাম সুধী মণ্ডলী আমার দিন দরদি ভাইয়েরা ও ছাত্র যুবক বাবারা আমি আজ নিজেকে ধন্য মনে করছি যে ঐতিহাসিক এক মাহফিলে আমি উপস্থিত ঐতিহাসিক বলবো এজন্য দুই দৃষ্টিকোণ থেকে এই মাহফিল ঐতিহাসিক মাহফিল কেন এই জায়গাটা আজই আল্লাহ পাকের ঘরের জন্য মাওলানা অর্পণ করেছেন তো সেই দৃষ্টিকোণ থেকে যে জায়গায় আমি বসা আমি ইতিহাসের সাক্ষী এই জায়গায় মানুষের সিজদা পড়বে কিয়ামত পর্যন্ত যত সিজদা হবে অত সিজদার সব আল্লাহ পাক অর্পণদাতার আমলনামায় পৌঁছে দিতে থাকবে এতে যারা সহযোগিতা করবে তারাও পাবে এতে যে খুশি হবে সেও পাবে এই উপলক্ষে খুশি হওয়ার সুযোগ অন্তত আমি পেলাম এজন্য ইতিহাসের অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক যে এমন এক ব্যক্তির স্মরণে আজ এই সভা বুজুর্গানে দিন বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদুমুল ইহাদিন লাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাল্লাদা যদি দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী হতো তাহলে আমার নবীজির জন্য চিরস্থায়ী হতো যেহেতু দুনিয়া চিরস্থায়ী জায়গা না নবীজির জন্য হয়নি আর কারোর জন্য হবে না কিন্তু কেউ যখন মারা যায় একটা পরিবার নড়ে কেউ যখন মারা যায় একটা মহল্লা নড়ে কেউ যখন মারা যায় একটি গ্রামে নাড়া পড়ে কেউ যখন মারা যায় একটা ইউনিয়ন নড়ে ওঠে কেউ যখন মারা যায় একটা উপজেলা নড়ে ওঠে একটা জেলা নড়ে ওঠে কেউ যখন মারা যায় তখন দেখা যায় হয়তো একটা বিভাগ নড়ে ওঠে কিন্তু আবার এমন অনেক লোক আছে যারা মারা গেলে পুরো দেশ নড়ে ওঠে কিন্তু এমন লোকের সংখ্যা খুবই সামান্য যারা কেউ মারা গেলে গোটা দুনিয়া নড়ে ওঠে তেমনি এক ব্যক্তি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যার ইন্তেকালে গোটা দুনিয়া নড়ে উঠছে এমন এক ব্যক্তির স্মরণ সভায় আমার মতো নগণ্য আমি আসতে পারছি আমাকে আবার কিছু বলতে বলা হয়েছে বলেন ওনার সম্পর্কে আমি কি বলবো উনি ওনার ছাত্র জামানায় হাটাদারি মাদ্রাসায় যখন পড়াশোনা করেন তো লজিং এ খাওয়া দাওয়া হইতো মাদ্রাসায় বোর্ডিং ছিল না আপনারা জানেন কিনা জানি না আমরাও এক জামানায় লজিং এ খাইতাম লজিং এ যাই খুব মনোযোগ দিয়ে শুনবেন স্মরণ সভার মূল জিনিস যাকে নিয়ে আমরা বসছি তার সম্পর্কে আমরা জানব ওখান থেকে আমি পাথেয় সংগ্রহ করব মেরে মোহতারাম ছাত্র ভাইয়েরা পাথেয় সংগ্রহ করব কি পাথেয় দেখেন একটু লক্ষ্য করে তো আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র খুব সুন্দর ছিলেন অপরূপ সুন্দর বুড়োকালে ওনার চেহারা কত উজ্জ্বল আপনারা দেখেছেন সেখানে যৌবনকালে ওনার চেহারা কেমন ছিল
এই সুন্দর যুবক মাদ্রাসায় আসা যাওয়া করেন, লজিং এ খাইতে যান। একদিন উস্তাদরা দেখতেছেন খাবার টাইমে যায় না, এক অক্ত দুই অক্ত যায় না, মাদ্রাসার বোর্ডিং এ কোনো পাকশাক নাই। উস্তাদ জিজ্ঞেস করছেন, আহমদ তুমি যাও না কেন লজিং এ? না যাবো না। কেন? কেউদুর বলতে চাইছিলাম না, না বইলে পারি না। কি ঘটনা? ঘটনা হলো আমি যখন যাই আসি রাস্তায় একটা মেয়ে আমাকে ডিস্টার্ব করে, তা আমি সিদ্ধান্ত নিছি আমি আমার হেফাজতের জন্য লজিং এ যাবো না, আমি আমার হেফাজতের জন্য লজিং এ যাবো না। এমনি নি আল্লাহ আহমদ শফি হয়েছে। মেরে মোহতারম ভাইও, এই তাকওয়া যার থাকে আল্লাহ তারে কেমন চমকান চমকায়। শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহলভি রহমতুল্লাহ আলার কাছে ছাত্ররা পড়তে যাইতেন, তো এক ছাত্র যাতায়াত করতো, তো একটা মেয়ে তারে পথে ডিস্টার্ব, আমার ছাত্র ভাইয়েরা মনোযোগ দিয়ে ছিল, মেয়ে ডিস্টার্ব, উনি নিচের দিকে তাকাইয়া কিতাব বুকে নিয়া মাদ্রাসায় যাইতেন। একদিন সুকৌশলে ওই মেয়ে ওই আল্লাহর ওলি ছাত্রকে তলেবে ইলমকে আটকাইছে, আটকাইয়া বলে যে আজ তুমি চতুর্দিক থেকে বন্দি, আমার চাহিদা পূরণ করা ছাড়া যেতে পারবা না। তো দেখো আমারে মাফ করো, আমার আল্লাহ আমারে দেখতেছে, বলছে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমাকে মাফ করো, ছেড়ে দাও। কিন্তু না, ও বলে আজ আমি আমার উদ্দেশ্য সাধন করেই ছাড়ব। হঠাৎ করে ওই ছাত্র বলে উঠছে, পেট ব্যথা, বাথরুম কোথায়? তো কই এই যে বাথরুম ভিতরেই আছে, তুমি বাইরে যেতে পারবে না। বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে পায়খানা করে নিজের পায়খানা নিজের হাতে নিজের শরীরে ঢুকছে, ডইলা এরপরে বের হয়ে আসছে। ওই দৃশ্য দেখা, ওই দৃশ্য দেখে ওই মহিলা বলতেছে, জলদি বের হও, ওর থেকে বের করে দিছে। আল্লাহর বান্দা বের হইয়া যমুনা নদীর পাড়ে ছিল, যমুনা নদীতে নাইমা গোসল করছে, ভালো করে ডলছে, ডইলা ডাইলা গিয়ে ক্লাসে হাজির হয়েছে। উপস্থিত হতে দেরি হয়ে গেছে, সবাই তাকাইতেছে তার দিকে। এদিকে ছাত্ররা বলা বলি করতেছে, এত ঘৃণ কিরে তুই আসলি আর এত ঘৃণ, তো কোনো কথা বলে না। উস্তাদজি বলতেছেন, শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহলভি, এত ঘৃণ কোত্থেকে আসতেছে? উস্তাদজি আমি খুব চেষ্টা করছি ধুইতে, মনে হয় কিছু ময়লা রয়ে গেছে, আমি অনেক চেষ্টা করছি অনেক ধুইছি, মনে হয় কিছু ময়লা রয়ে গেছে। তাজা খাহি দাসে তঙ্গর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তঙ্গর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসসা ফারিনারা। উস্তাদজি মনে হয় একটু ময়লা রয়ে গেছে, কি বাবা কি ঘটনা? ঘটনা হলো উস্তাদজি এই পায়খানা করে সারা শরীর ডইলা নিজেরে বাঁচাইছি, তুই বলতেছিস দুর্গন্ধ, দুর্গন্ধ না আল্লাহ পাক, তোর তাকওয়া তোর ইমানের ঘেরা আল্লাহ তাআলা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আল্লামা শাহ আহমদ শফি ওই পর্যায়ের মুত্তাকি যে মেয়েরা ডিস্টার্ব করে, শুধু এ কারণে তিনি কি করেছেন, মাদ্রাসায় যাতায়াত মানে লজিং এ যাতায়াত বন্ধ করে দিছেন। উস্তাদরা বলছেন, ঠিক আছে বাবা তোমার জন্য বোর্ডিং চালু করে দিলাম আজকে। এই আল্লামা আহমদ শফির উনার সম্পর্কে আমি কি বলবো? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী জুমার নামাজ পড়াইতেন। একদিন ওই মাদানী মসজিদে আমিও 1 মাস 13 দিন নামাজ পড়াইছি, যে মসজিদের কথা বলতেছি। তো একদিন এই ইয়াং যুবক আহমদ শফিকে বলতেছেন, আহমদ শফি যাও তুমি জুমার নামাজ পড়াই দিয়ে আসো। তা আহমদ শফি সব গিয়ে জুমার নামাজ পড়াইছেন। অন্যরা গিয়ে বলতেছে, হুজুর বাচ্চা ছেলে তারে জুমা পড়াইতে দিলেন, তোমরা তো বাচ্চা বলতেছো, আমি তো দেখতেছি ওর পিছনে পুরো বাংলাদেশের মানুষ দৌড়ে দিচ্ছে। আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমি তার সম্পর্কে কি বলবো? এক নিভৃত চারি প্রচার বিমুখ অসাধারণ বিদগ্ধ আলেম,
এক বড় মুহাদ্দিস, একজন বড় আবেদ, একজন বড় জাহিদ, যিনি কখনো কোনো রাজনৈতিক দল করতে যান নাই, যিনি কখনো প্রচার চান নাই, যিনি কখনো কোনো মঞ্চে গিয়া নিজেকে শো করতে চান নাই, নীরবে নিভৃতে তিনি আল্লাহর ইবাদত করতেন, সারা রাত জায়নামাজে কাটাইতেন, লম্বা লম্বা সিজদা দিতেন, কোরআনে কারীমের তিলাওয়াত করতেন, জিকির করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, ম্যাক্সিমাম রাত উনার নির্ঘুম কাটতো জায়নামাজে। সেই আল্লাহ মোহাম্মদ শফিউর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি কি বলবো? বাংলাদেশের মানুষ হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায়, সর্বজনশ্রদ্ধেয় মুরব্বী আর নাই, কামড়া কামড়ি গুতাগুতি চতুর্দিকে চলছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায়, সর্বজনমান্য কোন বুজুর্গ পাওয়া যায় না যারা মঞ্চে ময়দানে দাপাদাপি করে, কারো নেতৃত্বে সারা দেশ এক হতে পারে না। নাস্তিক মুরতাদরা লাফালাফি করে, ইসলামের দুশ্মনরা নাচানাচি করে, এই ইসলামের দুশ্মনদের নাচানাচি লাফালাফি নর্তন কুর্দন বন্ধ করতে হলে একজন এমন ব্যক্তি দরকার যার নেতৃত্বে গোটা দেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতা যেন এক পতাকার নিচে আসতে পারে। এমন একজন লোক যখন দরকার, কোন নেতা আসতে পারে নাই, কোন মাঠে ময়দানের কোন ফেজ আসতে পারে নাই, ওই নিভৃত নিভৃত চারি আবেদ জাহেদ শাইখুল হাদিস শাইখুল ইসলামকে ওখান থেকে মফস্বল থেকে তাই না আমরা বলছি আপনি আমাদের মাথার মুকুট। সারা দেশ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সকল তার সামনে অবনত মস্তক হয়ে গেছে, আজ তিনি আমাদের মাঝে। কি খোয়াইছি আমরা, কি হারাইছি আমরা? ও ভাই, হারাইছি কি? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির সন্তান, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে, যিনি রওজা পাকের পাশে বসে 18 বছর বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাব পড়াইছে, তার ছাত্র, তার ওই সুদৃষ্টি প্রাপ্ত ওই নূর সিনাই নিয়া যিনি পুরো বাংলা না গোটা দুনিয়ায় যিনি আলো ছড়াই, ওখানে বসে আজ সেই লোক আমাদের মাঝে নাই। শতায়ু পার হয়ে 100 বছরের অধিক তার বয়স হয়ে গিয়েছিল, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। বিদায় তো অবধারিত, যদি থাকার হতো নবীজি থাকতেন, নবীজি যখন থাকেননি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কেমন করে থাকবেন? পরিশেষে আমি লম্বা কথা বলবো না, পরিশেষে একটা কথা বলবো। আমরা আজকে উনি মারা গেছেন কপাল চাপড়াই, আহ আহ লাভ নাই, আমরা আজকে ওনার জন্য কান্দি, এই কান্দাও লাভ নাই। আমি এক হাদিস শুনাইতেছি আপনাদেরকে, বুখারী শরীফ মুসলিম শরীফ সহ সব হাদিসের কিতাবের হাদিস। নবীজি হযরত মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাইতেছে, ইয়েমেনে পাঠানোর সময় বললেন মুআজ তুমি উঠে চড়ো। হযরত মুআজ উঠে চড়ছেন, মুআজকে জানেন? মুআজ হলেন ওই সাহাবি যিনি হাসরের ময়দানে আলেমদের একটা মিছিল হবে, ওই মিছিলের পতাকা যার হাতে থাকবে তিনি হলেন মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাইতে সময় নবীজি বললেন মুআজ তুমি উঠে চড়ো। উনি উঠে চড়ছেন, রওনা দাও, উনি রওনা দিছেন, নবীজি নিচে হাঁটা শুরু করছেন ওনার উটের নিচে। হযরত মুআযে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি উঠে কেমনে থাকি, আপনি উঠে চড়েন আমি নিচে থাকি? না তুমি উঠে থাকো। উনি উঠে বসাইয়া নবীজি নিচে হাইতে হাইতা একটা একটা করে উপদেশ দিচ্ছেন, আর মুআযে শুনতেছে। শুনতে শুনতে যখন উপদেশ শেষ, নবীজি বললেন যাও রওনা হয়ে যাও, রওনা হয়ে যাও বইলা বললেন কি মুআজ হয়তো বা তুমি আমার মসজিদের নিকট দিয়ে যাবে, আমার কবরের নিকট দিয়ে যাবে। যখন এই কথা বলছেন হয়তো বা লাআল্লাকা আনতামুররা বিমসজিদি হাজা অকবারি হাজা, হয়তো বা তুমি আমার কবরের নিকট দিয়ে যাবে, আমার মসজিদের নিকট দিয়ে যাবে। এই কথা শুনে হযরত মুআজ বুঝে ফেলছেন নবীজির সঙ্গে আর আমার দেখা হবে। হযরত মুআজ হাও মাও করে কেঁদে দিছে, আর নবীজি মুআজের দিকে তাকাইলেন না, নবীজির চোখ মদিনা শরীফের দিকে, মুআজের চোখ ইয়েমেনের দিকে। নবীজি যাইতেছেন আর বলতেছেন যাও, কাদলাকাটি করে লাভ নাই, চোখের পানি ফেলানোর দরকার নাই, মনে রাখবা আমার একটা মিশন আছে, আমার এই মিশন নিয়ে যদি তুমি থাকো, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাকে তুমি তোমার পাশে পাবে। আজ আমি বলতে চাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবের ভক্ত যারা,
তাদের উদ্দেশ্যে আমি বলবো, তাকে আপনারা পাশে পেতে চান, তার রুহানি দোয়া পেতে চান, তাকে আপনারা সঙ্গে চান, তো তার মিশন কি? সেই মিশনকে স্মরণ করুন। তিনি শান্ত অথচ দৃঢ়, আওয়াজ ছোট অথচ অত্যন্ত অগ্নিময় আওয়াজ যার মুখ থেকে বের হতো। কথা বলতেন আস্তে কিন্তু তার মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ ছিল। কথা বলতেন শান্ত অথচ কথা ছিল দৃঢ়। এই যে দৃঢ়তা, এই যে তার অগ্নি ঝরা বয়ান, যে বয়ান দিয়ে নাস্তিক মুরতাদদের ভীত তিনি কাঁপাইতেন, কাদিয়ানীদের ভীত কাঁপাইতেন, শিয়াদের ভীত কাঁপাইতেন, ইসলামের দুশ্মনদের ভীত তিনি কাঁপাইতেন। আজ যদি আমরা তাকে সত্যি ভালোবাসি, শপথ নিতে হবে যে আমরা এক একজন নাস্তিক মুরতাদ কাদিয়ানি যত ইসলামের বিরুদ্ধে ফেতনা আছে সব ফেতনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তার মিশনকে বাস্তবায়ন করবো। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। মেরে মহতরম ভাই, পরিশেষে বলবো যে আমি তো আসলে ভাষণ দেওয়ার মানুষ না, নরম নরম কথা বলে আমি অভ্যস্ত, নরম নরম কথাই বলি, মিঠে মিঠে কথাই বলি। আজ এখানে এসেছি হযরতের স্মরণ সভা, ওনার জন্য আমি কি দোয়া করব? আমি বলবো যে আল্লাহ ওনারে মাফ করে দাও। আমার বিশ্বাস আল্লাহ ওনারে মাফ করে কোলে করে জান্নাতে নিয়েই গেছে, এটা আমার ধারণা, প্রবল ধারণা। কেন? এ লোক তো কোনো সময় গুনাহ করতেন না, উনি হাদিস পড়াইতেন, উনি মানুষের আত্মশুদ্ধি করতেন, উনি সারাক্ষণ জিকির করতেন, উনি মুরাকাবা করতেন, সারাক্ষণ তো তার ধ্যানেই ব্যস্ত ছিলেন। হযরত রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা রহমতুল্লাহি আলাইহা কবরে শুনছেন মুনকার নাকির এসে জিজ্ঞেস করতেছে, মার রব্বুকে, তোমার রবকে। রাবেয়া বসরিয়া বলে যে চোখ টুক ডুইলে কই, তুই কই থেকে আইছিস? আমি তো আসমান থেকে আইছি। আসমান প্রথম আসমান কত দূর এখান থেকে? 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা আসতে আসতে তুই কি তোর রবরে ভুলছিস নি? না, আমি তো মাত্র আড়াই হাত মাটির উপর থেকে নিচে আইছি, সারা জিন্দেগি যারে জপতাম এখন বুঝি আমি তারে ভুলে দেবো? তো যার যেমন কর্মসূচি, যে যা করে, কামা তাহিয়াউনা তামুতুন ও কামা তামুতুনা তুবআসুন, এই কথাটা নবীজি বলছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কে। আবু সুফিয়ান, শোনো, কামা তাহিয়াউনা তামুতুন ও কামা তামুতুনা তুবআসুন, যেমন তোমার জীবন তেমন তোমার মরণ, যেমন তোমার মরণ তেমন তোমার হাসর। তো আমি আশা করি আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহ তিনি যেমন জীবন যাপন করছেন, আল্লাহ তার মৌতও তেমন নসিব করেছেন। আর মৌত যেমন হয়েছে হাসরও তেমন হবে। তার মিশনের সহযাত্রী যারা থাকবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে, ওনার সঙ্গে তাদের দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। ওনার রেখে যাওয়া মিশন কথা তো অনেক, সব বলবো না, শুধু একটা কথা বলি, এইরকম কোন ব্যক্তি যখন চলে যায়, এমন মহান ব্যক্তি, তখন অনেক ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলার সময় এই মিশনের যারা সৈনিক তাদেরকে খুব দৃঢ়তার পরিচয় দিতে হয়। আজ এই সুযোগকে কাজে লাগাইয়া কওমি ওলামা ইকরামের মধ্যে ফাটল সৃষ্টি করার ভাঙ্গন ধরনের পায় তারা চতুর্দিক থেকে করা হচ্ছে। সেই সময় আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন আমরা আমাদের মিশন থেকে বিচ্যুত না হই। আল্লাহ পাক যেন শাইখুল ইসলাম শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলার মিশনকে জিন্দা রাখার সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের এই মসজিদের জন্য যে জায়গা অক্ষ করেছেন এটাকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং ওনাকে যেন আল্লাহ তাআলা এই মসজিদ পরিপূর্ণ হওয়ার পরে এখানে ভরা মুসল্লিরা আল্লাহর কদমে সিজদা করতেছে এই দৃশ্য দেখে তারপরে মরবার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন ওনার দীর্ঘ নেক হায়াত দান করেন। আপনাদের সকলকে আল্লাহ পাক সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করেন, এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেন মৌতের সময় জান্নাতের উপযুক্ত হয়ে ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।